الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في النبي صلى الله عليه وسلم অনুষ্ঠানে দর্শক শ্রোতা আপনাদেরকে সকলকে আবারও একবার স্বাগতম অনুষ্ঠানে নবী পাক সাল্লাহ তালীবাসাল্লামের পছন্দনীয় বিষয়গুলো আহমদুলিল্লাহ জানার আমাদের সৌভাগ্য হচ্ছে আজকেও আল্লাহ পিয়নবী রসুল করিম সাল্লাহ তাল রীবাসাল্লামের খুবই পছন্দনীয় একটি খাদ্য যা পিয়নবী সাল্লাহ তাল রিবাসাল্লাম খুবই পছন্দ করতেন উম্মত্তের জন্য উপহার হিসাবে প্রদান করলেন ওই সম্পর্কে আজকে আমরা অনুষ্ঠানে শ্রবণ করব রসুল করিম রফুর রহিম সাল্ল্লাহ তালাহ আলী বা সাল্লামের প্রতি দরুর শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করিম আল্লাহর প্রিয় নবী রসুল করিম রৌফুর রাহীম সাল্লিয় আলী বাহাদ ফরমান যে ব্যক্তি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় তিন তিনবার দরুর শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির ওই দিন এবং ওই রাতের গুণা ক্ষমা করে দিবেন রসুলের করিম সাল আল্লাহ তালিবাসাল্লামের প্রতি দুরুর শরীফ পাঠ করার মাধ্যমে গুনা ক্ষমা হয় সকাল সন্ধ্যা আমরা আল্লাহ তাবারকাতাল হুকুম পাঁচ ও নামাজ আদায় করার সাথে সাথে রসুলের করিম সাল্লাহ তালিবাসাল্লামের প্রতি আমরা দুরুর শরীফ পাঠ করব সাল্লো আলহিব সাল্লাহ আল্লাহ হাম্মদ সাল্লাহ তালাহীবাসাল্লাম সালামানসুল্লাহ পিয়নী সাল তালীবাসাল্লাম খাবারের ক্ষেত্রে এমন কিছু বিষয় পছন্দ করতেন নবী পাক সাল্লাহ তালীবাসাল্লামের ওই ধরনের পছন্দনীয় একটি খাদ্য যাকে বলা হয় মদক আল্লাহ আব্বুল আলমিন আল্লাহর প্রিয় নবী রসুল করিম সাল্লাহ তালাহীবা সাল্লাম যে খাদ্য মধুকে পছন্দ করলেন ওই মধুর মধ্যে আমাদের জন্য কত বড়ো নিয়ামত কত বড় বরকত আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য রেখেছেন প্রিয় নবী সাল্লাহ তালাহীবা সাল্লাম মধুকে কেমন পছন্দ করতেন এবং এই মধু সম্পর্কে আল্লাহর আল্লাহ পিয়নবী সাল তালীবাসাল্লামের মোবারক কিছু বাণী আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর মাধ্যমে ইনশাল্লাহ এর প্রতি আমাদের আমল করার সে আগ্রহ সৃষ্টি হবে শুরুতে পি ইসলামী বাইরা চ্যানেলের দর্শক শ্রোতা এ মধু আরবি ভাষায় আপনার মধু পোকা বা মৌমাছি একে আরবিতে বলা হয় আপনার নাহাল কোরআন করিমের মধ্যে একটি সূরা যার নাম হচ্ছে সূরা নাহাল অর্থাৎ এই মৌমাসির নামকরণে মহারবুল আলমিন পবিত্র আনুল করিমের মধ্যে একটি সম্পূর্ণ একটি সুরা আল্লাহর রব্বুল আলমিন নাজিল করেছেন হয়তো আমরা অনেকেই ইতিপূর্বে আমরা জানতাম না এই বরকতময় মধু যে পোকার মাধ্যমে আপনার বরকতময় মধু আমরা লাভ করি এর নামে নামকরণে কোরআনুল করিমের মধ্যে সুরা নাহাল নাহলকে বলা হয় আপনার মৌমাছি বলেন অথবা মধু পোকা বলা হয় আর এই মধু যেই মৌমাছি সংগ্রহ করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু বরকতময় খাদ্য আমাদের মাঝে আমরা লাভ করতে পারি এই সম্পর্কে মহান রব আলমিন কোর আনুল করিমের মধ্যে সুরা নাহাল এর উনসত্তর নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রবুলি আলমিন স্বয়ং এই মধু সম্পর্কে এর সাত প্রমাণ অর্থ তার প্যাট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয় তাতে মানুষের জন্য রয়েছে রোগের শিফা অর্থাৎ এই মধু পোকার প্যাট থেকে বিভিন্ন রঙের যে পানি যেটা মধু হিসাবে আমরা লাভ করি এই সম্পর্কে মাহান রবুল আলমিন বলেন এই মধু হচ্ছে মানুষের বিভিন্ন রোগের শিফা এই সম্পর্কে রসুল করিম সাল্লাহ রাহিম সাল্লী বা হাদিসে পাকের মধ্যে অসংখ্য আলোচনা এই মধুকে কিতাবের মধ্যে ওষুধ বলা হয় এবং খাদ্য বলা হয় এক প্রকার ওষুধ আবার এক ধরনের খাদ্য হিসাবে এই মধুকে গ্রহণ করা হয় কোনো ব্যক্তি মধু সম্পর্কে বলেন এটা হচ্ছে বীর্রে ইলাহি ও তিব্বে নবির অর্থাৎ খোদাই আপনার ওষুধ এবং নবী করিম সাল আলিহিবাসাল্লামের একটি হুকুম একটি বিধানের অন্তর্ভুক্ত হচ্ছে এই বরকতময় খাদ্য মধু মধু সবাই পছন্দ করে বড় আপনার ছোট শিশু সকলের পছন্দনীয় আর এই পছন্দের পিছনে যেটা ইতিহাস পাওয়া যায় রসুল করিম সাল্ল্লাহ তালী সাল্লামের খুবই পছন্দ এই মধু তাই প্রতিটি মানুষ এই মধুকে পছন্দ করে বাচ্চাদের জন্য খুবই উপকারী নজওয়ান যুবক যারা তাদের জন্য মধু উপকারী ইভেন যারা ভাদ্যকে যারা পৌঁছে যায় তাদের জন্য মহান রাব্বুল আলমিন এ মধুর মধ্যে অনেক অনেক রোগের শেফা আল্লাহ রব্বুল আলমিন রেখেছে আমুল করিমের মধ্যে সুরা মাহমদের পনেরো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন জান্নাতি খাদ্য অর্থাৎ জান্নাত জান্নাতের মধ্যে মহান রব্বুল আলমিন তার জান্নাতি যারা তাদেরকে অসংখ্য নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন দান করবেন জান্নাতি যারা যারা আল্লাহর হুকুম পালন করবে রসুল করিম সাল তালা তালা গরিবাসাল্লামের আদর্শ মোতাবেক জীবনকে পরিচালনা করবে আল্লাহ তালা যাদেরকে এর নিয়ামত দান করবেন অসংখ্য নিয়ামতের মধ্যে একটি নিয়ামত মধু জান্নাতি খাবারের মধ্যে একটা উত্তম খাবার হচ্ছে মধু আল্লাহর পিয়নবী রসুল করিম সল্ল্লাহ তালীবাশাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা থেকে কয়েকটি হাদিসে মোবারকা আমরা আজকে অনুষ্ঠানে শ্রবণ করব শুরুতে আসুন রসুল করিম সাল্লাল রিবাসাল্লামের নিকট কোন একজন সাহাবি এসে তার ভাইয়ের অসুখের ব্যাপারে অভিযোগ করলো ইয়া রসুলাল্লাহ সাল্লাহ তালাক রিবাসাল্লাম আমার ভাই অসুস্থ তখন পিয়নবী সাল তাল বাসাল্লাম মধু পান করার জন্য নির্দেশ দিলেন পরামর্শ দিলেন ওই সাহাবি আবার দ্বিতীয়বার এসে বলেন ইয়ারসুল্লাহ সাল্লাহ তালা সাল্লাম আমার ভাই পূর্বের ন্যায় এখনও অসুস্থ হুজুর সাল্ল্লাহ তালা সাল্লাম তৃতীয়বার আবার মধু পান করার জন্য মধু খাওয়ার জন্য পরামর্শ দিলেন এরপর ওই সাহাবি রসুল আবার আসলেন ইয়ারসুল্লাল্লাহ সাল্লাহ তালা সাল্লাম আমার ভাই এখনও পর্যন্ত সে অসুস্থ অর্থাৎ পূর্বের নেই অসুস্থ হুজুর সাল্লাহ তালা আলিহি বা করলেন আল্লাহর উক্তি নিঃসন্দেহে সত্য যে মহান রব্বুল আলামিন ও আনুল করিমের মধ্যে বলেন যে এর মধ্যে আমি শেফা রেখেছি এ মধুর মধ্যে যে মহান রব্বুল আলমী শেফা রেখেছেন এটা সত্য রসুল করিম সাল্লাহ তালা আলি বা বলেন আল্লাহ তাবা কোয়াতালার বাণী হচ্ছে সত্য তোমার বায়ের প্যাট মিথ্যাবাদী এরপরে হুজর সাল্ল ইসালাম বলেন ওষুধের মধ্যে কোনো দোষ নেই যেহেতু মহান নিজেই আলমিন যে মধুর মধ্যে শেফা এর মধ্যে রোগের প্রতিরোধ করা হয় তাহলে আল্লাহ তাবার ও বাণী তো অবশ্যই সত্য কিন্তু এই ওষুধের মধ্যে কোনো প্রকারের দোষ নেই এর পর্বতী যে রসুল কালিমী সাল্লাহ তাল ইলিবাসাল্লাম আবার হুকুম করলেন আবার হুকুম করার পরে ওই সাহাবি রসুল ওনার আপন ভাইকে যখন মধু আহার করালেন পান করালেন আল্লাহ তাবারকোয়াতালার দয়ায় সে উত্তম শেফা এ মধু এর ওসিলায় কিছুক্ষণের মধ্যে ওই সাহাবি রসুলের ভাই তিনি সুস্থতা লাভ করলেন এখানে আমরা দেখি যে কিতাবের মধ্যে আল্লাহ তাবারকাতালার প্রিয় বান্দা যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তারা বিভিন্ন ক্ষেত্রে শুধু আপনার আহারের ক্ষেত্রে নয় তাদের শরীরের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আপনার যখন দাগ পড়ে যেত কোন পোড়া পড়ে যেত বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তালার প্রিয় বান্দা যারা তারা মধুকে শিফা হিসাবে গ্রহণ করতেন একবার হজরতে ইবনে ওমর রদি আল্লাহ তালানোর সম্পর্কে বর্ণিত যে তিনি রদি আল্লাহতালুর শরীরের মধ্যে পোটা বের হল তখন তিনি রদি আল্লাহ তালু তিনি কি করলেন তিনি ওই মধুকে সেখানে লেফন করে দিলেন সেখানে মধু লাগিয়ে দিলেন মধু লাগিয়ে দিলেন এরপর যখন তিনি আল্লাহ তালামকে জিজ্ঞাসা করা হলো এ মধু আপনি আপনার ফোঁটার মধ্যে সেখানে আপনি মধু ব্যবহার করলেন তখন তিনি বললেন যে আল্লাহ তাবারক ওয়াত কোরআনুল ক্রিমের মধ্যেই মহান আব্বুল আলমিন বলেছেন তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার তফ সিরে মধ্যেই এই ঘটনা রয়েছে যে আব্দুল আবিন ওমর সাধারণত ইবন ওমর অদিয়া আল্লাহ তালাম তিনি ওনার শরীরের পোটার মধ্যেও সেখানে তিনি মধু ব্যবহার করেছেন এর মাধ্যমে তিনি শারীরিক সুস্থতা লাভ করেছেন মধু আমরা বিশেষ করে আহার করি শুধু আহারের ক্ষেত্রে নয় আল্লাহ রব্বুল আলমিন এমন একটি নিয়ামত আমাদেরকে দান করেছে এর মাধ্যমে অসংখ্য রোগের শেফাও আল্লাহ রবুল আরামিন আমাদেরকে দিয়েছেন কেন এই মধুর সাথে রসুল করিম সাল্লাহ সাল্লামের একটি বিশেষ সম্পর্ক হয়তো বা আমরা অনেকে জানি আবার অনেকে আমরা জানি না আমরা জানবো এই মধুর সাথে রসুল করিম সাল্লাহ তাল সাল্লামের বিশেষ যে সম্পর্ক সেটা কি ইমাম নবী রহমতুল্লাহে তার আগেই উনি ওনার কিতাবের মধ্যে লেখেন একবার রসুল করিম তাআলা তালাহ ওয়াসাল্লাম মধু পোকাকে প্রশ্ন করলেন এই মধু পোকা মধু কীভাবে তৈরি কর তোমাদের মধু কিভাবে তৈরি হয় তখন মধুপোকা জবাব দিলেন ইয়া রসুল্লাহ সাল্ল্লাহ তালাআ বা আমরা বিভিন্ন ফুল থেকে রস সংগ্রহ করি এর মাধ্যমে মধু তৈরি হয় রসুল করিম সাল্ল্লাহ তাই লাগে বললেন বিভিন্ন ফুলের রস বিভিন্ন ধরনের কোনো ফুলের রস হচ্ছে পানসা কোন ফুলের রস হচ্ছে আপনার তিতা বিভিন্ন ফুলের বিভিন্ন ধরনের রস একত্রিতভাবে মধু হয় কিভাবে। তখন মধু পোকা জবাব দিলেন ইয়া আল্লাহ সাল্লাহ তা বা রিহিবাসাল্লাম আমরা যখন বিভিন্ন রঙের ফুলের রস নিয়ে বিভিন্ন পানসা তিতা মিষ্টি বিভিন্ন ফুলের রস আমাদের মুখের মধ্যে নিয়ে আমরা আমাদের ঘরের দিকে আমাদের ভাষার দিকে যখন আমরা রওনা হই তখন মহাব্বুল আলামিন আমাদেরকে বাতিয়ে দেন অদৃশ্যভাবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এলেম এ জ্ঞান আমাদেরকে দিয়ে দেন আমরা যত করে আপনি রসুলের প্রতি আমরা দুরুস্বরী পাঠ করি ইয়া ইয়ারসুল আল্লাহ সাল্লাহ তালিয়াআ বালাম আমাদের তিতা পানসা সব রসগুলো একত্রিত হয়ে আপনি রসুলের দুরস শরীফের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে বরকতময় মধু বানিয়ে দেন দেখুন দর্শক শ্রোতা এ থেকে আমরা ঘটনা থেকে আমরা জানতে পারি মধু এত বরকতময় হওয়ার পিছনে অনেকগুলো কারণ এর মধ্যে একটি কারণ হল নবী পাক সাল্লাহ তালিবাসাল্লামের দুরুর শরীফের সাথে মধুর একটা বড় সম্পর্ক আল্লাহ হাব্বুল আলমিন আমাদেরকেও এই বরকতময় মধু থেকে বরকত লাভ করার তৌফিক দান করু ইমনি মালদা শরীফের একটি হাদিসে মোবারকা রসুল করিম সাল্লাহ তালিয়া এর ইসৎ ফরমান সকল পানীয় উপাদানের মধ্যে মধু সর্বোকৃষ্ট যত পানি সাধারণ পানি হোক সেটা দুধ হোক অথবা শরবত আল্লাহর প্রিয় নবী রসুল্লা করিম সল্লাহ তালাহ আলীবাসাল্লাম হাদিসে পাকের মধ্যে সৎ ফরমান যত পানি জাতীয় এই পানি জাতীয় যা কিছু আল্লাহ রবিনের নিয়ামত এর মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে মধু তিনি সল্লাহ তালাহীবা আরও বলেন মধু এবং কোরআনের মাধ্যমে তোমরা চিকিৎসা নেওয়া উচিত হুজুর সাল্লিবাসাল্লাম ইশাদ পরমান এই দুইটা জিনিসের মাধ্যমে তোমাদের চিকিৎসা গ্রহণ করা উচিত একটি হলো আল কোরআন আর একটি হলো মধু এরপরে নবী পাক সাল্লাহ তালাহ ইলিবাসাল্লাম ইশাদ পরমান যে ব্যক্তি প্রত্যেক মাসে তিন দিন সকালবেলা মধু চেটে খায় তার কোনো বড় বিপদ হতে পারে না আরোগ্যের জন্য স্বয়ং আমাদের প্রিয় নবী রসুল করিম তালা তালিয়া রিবাসাল্লাম সকালবেলা খালি পেটে মধুর শরবত পান করতেন পিও নবী তালা তাল রিবাসাল্লাম সকালে মধু দিয়ে শরবত বানিয়ে সাল্লাহ তালা রিবাসাল্লাম পান করতেন কেন মধু আমাদের পিও নবী সাল্লাল রিবাসাল্লামের অত্যন্ত অত্যাধিক পছন্দনীয় খাদ্যের মধ্যে একটি ছিল মধু এরপরে পিয়ানবী সাল্ল্লাহ তালীবাসাল্লাম এরশাদ ফরমান যারা নিয়মিতভাবে মধু শরবত পান করতে পারবে তাদের জন্য তিনি বলেন যে ব্যক্তি মাসে তিন দিন সকালবেলা মধু চেটে সেবন করবে মধু আহার করবে ওই মাসে তার কোনো কঠিন রোগ হবে না মাসে তিন দিন করিম সাল্লাহ তালিবাসাল্লাম ফরমান মাসে তিন দিন যদি কেউ সকালবেলা যদি মধু চেটে নেয় আহার করে নেয় তাহলে তার কঠিন কোনো রোগ হবে না হুজুর সাল্লাহ তালা রিবা আরো বলেন যে কেউ আরোগ্য কামনা করে তার ভোরের নাস্তা হিসাবে পানি মিশ্রিত মধুপান করা উচিত হুজুর সাল্ল তাল রিবা সাল্লামের সৎ পরমান যদি কেউ আরোগ্য ছায় শারীরিক সুস্থতা কোনো ব্যক্তি কামনা করে তাহলে তার সকালে নাস্তার সাথে যাতে করে পানি মিশ্রিত মধু জাত করে সে আহার করে মুজুর সাল তালাআ পরমান আল্লাহর শপথ যে ঘরে মধু থাকে অবশ্যই ঘরের জন্য সে অধিবাসীদের মকফিরাতের কামনা করেন কোনো ব্যক্তি যদি মধু পান করে তবে যেন তার পেটে লক্ষ ওষুধ স্থির হলো অর্থাৎ যে ব্যক্তি মধু আহার করলো তার পেটের মধ্যে লক্ষ ওষুধ সে স্থির করলো এবং পেট হতে লক্ষ রোগ দূর হয়ে গেল আল্লাহ আকবর আর যদি সেই পেটে মধু ধারণ অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে দোযোগের আগুন তাকে স্পর্শ করতে পারবে না দেখুন আল্লাহর প্রিয় নবী রহমতুল্ল আলমিন সাল্লাহ তালিবাসাল্লামের পছন্দনীয় খাদ্য মধু কতই বড়ই বরকতময় হাজার হাজার রোগের শেপা হলো এই মধু আল্লাহ আল্লাহাবুর আলমিন আমাদেরকে আপনাদেরকে আল্লাহ তাবারকালা অসংখ্য যে নিয়ামত দান করলেন অসংখ্য নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত হচ্ছে মধু যে আমরা রসুল করিম সাল্লাহ তালা আলিহিবাসাল্লামের ওসিলাই আমরা লাভ করলাম কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারকাতা একটি সুরা নাজির করলেন ওই সুরার মধ্যে আয়াতে মোবারকও নাজির করলেন এই মধু সম্পর্কে রসুল করিম সাল্লাহ তালা ইলিবাসাল্লাম স্বয়ং আহার করতেন সাহাবা ইকরাম আলহিম রোয়ান আহার করতেন যোগে যোগে আল্লাহ তাবারকালার প্রিয় বান্দা প্রিয় ব্যক্তি যারা তারাও কিন্তু এই মধু থেকে বরকত লাভ করলেন এবং এই মধু আহার করার সময় রসুল করিম সাল্লাহ তালা কথা স্মরণ করতেন তিনটি জিনিস হুদু সাল্লাহ তালা ইলি বাসাল্লাভের অধিক পছন্দ নিয়ম একটি হলো কদু শরীফ আরেকটি হলো আপনার মধু এবং আরেকটি হলো আতর অন্যান্য কিতাবের মধ্যে অন্যান্য বস্তুর ব্যাপারেও এসেছে কিন্তু এই হাদিসে পাকের মধ্যে এসেছে লাউ মধু আতর আবার কোনো হাদিসের মধ্যে এটাও এসেছে যে ফুল রসুর কারিম সাল্লাহ তালা ইলিবাস্তাল্লাভের পছন্দ ছিল তখন কোনো এক কবি বলেন লাউ মধু আতর ভালোবাসতেন প্রিয় রসুল হুল ভালোবাসতেন্লাহ তালা এর পছন্দনীয় ভালোবাসার একটি আপনার উত্তম একটি বিষয় তা হচ্ছে মধু আর এর মধ্যে আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের জন্য অসংখ্য শেফা অসংখ্য কল্যাণ আমাদের জন্য রেখেছেন দর্শক শ্রোতা আসুন অনুষ্ঠানের শেষের দিকে আমরা মধু ব্যবহারের মাধ্যমে যে কয়েকটি আমাদের শারীরিক উপকার আমাদের ঘরের মধ্যে যদি মধু আমরা রাখতে পারি এর মাধ্যমে আমাদের শরীরের যে বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য এই মধুকে আমরা ব্যবহার করতে পারি নাম্বার এক শরীরের বাহিরের কোনো অংশের ক্ষত যদি ক্ষত পড়ে যায় তাহলে মধু পলেফ অর্থাৎ মধু লাগানোর মাধ্যমে অল্প সময়ের মধ্যে অতি তাড়াতাড়ি অর্থাৎ মলম হিসাবে যদি ওই মধুকে ব্যবহার করা যায় তাহলে এর মাধ্যমে উপকার লাভ হবে নাম্বার দুই ফানিতে অল্প মধু মিশিয়ে খেলে ফাঁকস্তলির ক্ষত সরে যায় নাম্বার তিন মুড়ির ফানিতে মধু মিশিয়ে পান করলে দূষিত বায়ু প্যাট থেকে বের হয়ে যাবে নাম্বার তিন যারা খুব মোটা যারা যাদের শরীর খুব মোটা তাদের মেয়াদ কমানোর জন্য মধুর সঙ্গে সামান্য পানি মিশিয়ে খেলে ইনশাল্লাহ যে এর সুফল ফলাফল পাওয়া যাবে নাম্বার পাঁচ দুর্বল শিশুকে এক পটা মধু দুধের সঙ্গে মিশিয়ে দিনের দুইবার দুইবার যদি খাওয়ানো যায় তাহলে ইনশাআল্লাহ জেবাজাল তার স্বাস্থ্য ভালো হবে এবং শরীর শক্ত এবং মজবুত হবে নাম্বার সাত এক কাপ দুধ এক চা চামচ মধু মিশিয়ে যদি সকালে যদি খাওয়া হয় আহার করা যায় তাহলে ইনশাল্লাহ তার শারীরিক শক্তি মজবুত হবে নাম্বার আট মধুর সঙ্গে গুড়ের রস মিশিয়ে খেলে বমি বন্ধ হয়ে যায় এভাবে অসংখ্য রোগের শেফা যদি আমরা সর্বশেষ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এটি এই আইহাতে ফাঁকের উপর যদি আমরা আমল করি যে আল্লাহ তাবারকাত এর মধ্যে শিফা রেখেছেন এর মধ্যে শিফা এর মধ্যে আমাদের রোগের আরোগ্যতা আল্লাহ রব্বুল আলমিন যে জিনিসের মধ্যে রেখেছেন স্বয়ং মহান রব্বুল আলমিন কোন করিমের মধ্যে বলেছেন রসুল করিম সাল্লাহ তালা সাল্লামের মোবারক জবান থেকে যে বাণী মধুর বরকর সম্পর্কে যদি আমরা আল্লাহ তাবারকাতার উপর বিশ্বাস রেখে রসুল করিম সাল্লাহ ওয়া সাল্লামের বানের উপর যদি আমরা আমল করি সাল্লাহ জবাদাল এর মাধ্যমে আমরা আমাদের শারীরিক সুস্থতা হবে কোরআনুর উপর আমল হবে পিএনবীর সল্লাহু তাহলে আগিবাসাল্লামের সুন্নতের উপরও আমাদের আমল হবে পিএনবীর সল্ল্লাহু তাহলে আগিবাসাল্লাম ইরশাদ পরমান যে আমার সুন্নতকে মহাব্বত করলো সে মূলত আমাকেই মহাব্বত করলো যে আমাকেই মহাব্বত করলো সে জান্নাতে আমার সাথেই থাকবে আমাদের এই চ্যানেলে দর্শক শ্রোতা আমরা আজকে যাই শ্রবণ করলাম আল্লাহ হাবুল আলমীম আমাদের সকলকে এর ওপর আমল করার তৌফিক দান করুন সল্ল আল্লাহ হাবিব সল্ল্লাহ তাই আলম হেমদ সল্ল্লাহ তালাহিহিহি ওসাল্লাম